নমস্কার, আমি প্রণব। আর আমরা দেখছি দ্য লাইভ ইন্ট্রোডিউসার প্রেজেন্ট মন খুলে মনের কথা, যে অডিও পডকাস্টটি এতদিন আমরা সবাইকে বলছিলাম, বারবার প্রমোশন করছিলাম যে খুব শীঘ্রই অডিও আসবে। তো আজকে সেই দিন ফাইনালি চলে এসেছে গাইস, সানডে স্পেশাল পডকাস্ট মন খুলে মনের কথা। তো এই গল্পটা পাঠিয়েছে যিনি, তিনি ঠিক যেমন লিখেছে আমি ঠিক গল্পটা ঠিক সেইভাবেই তোমাদেরকে শোনাচ্ছি আর কি। পড়ে তো লিখেছে, সে নামটা লিখেছে কিন্তু তার আগে লিখে দিয়েছে যে দাদা নামটা তুমি প্লিজ শেয়ার করো না। তো আমি নামটা না বলেই গল্পটা বলছি। তো লিখেছে, দাদা আমি তখন সবে ক্লাস 11 নতুন উঠেছি। তো গল্পটা এবার শুরু হয় সেখান থেকেই। এবার নতুন স্কুল, সব বন্ধুবান্ধবরা, কিছু বন্ধুবান্ধব আমরা নতুন স্কুলে শিফট হয়েছি, সবে সবে যাচ্ছি আর কি। তো এবার নতুন জায়গাতে নতুন, সেরকম কোচিংও নতুন নিয়েছি, সব কিছু নতুন আর কি। তো যেহেতু আমার পুরনো স্কুলের বন্ধুরা একসঙ্গে সবাই ছিলাম, তো খুব একটা প্রবলেম হয়নি আমার। এবার নতুন স্কুলেরও নতুন কিছু বন্ধু জুটেছে। আমি সচরাচর দাদা মেয়েদের সঙ্গে খুব একটা বিশেষ কথা বলি না, তবে প্রয়োজনে অবশ্যই বলি এবং আমি স্বভাবে ভীষণ শান্ত। আচ্ছা ঠিক আছে। তো ব্যাপারটা শুরু হয় ক্লাস 11 12, তো বেশ গেল। এবার ক্লাস 11 12-এর গল্পটা আমি কেন বললাম, গল্পটা অ্যাকচুয়ালি না, যেখানে আমরা নতুন কোচিংয়ে আমি ভর্তি হলাম না, ঠিক ওইখানে। এবার ওইখানের কোচিংয়ে না, পুরো ক্লাস 11 12 এই দুটো বছর যে নতুন নতুন সব যারা কোচিংয়ে যাচ্ছে, ওদের সবার সাথে মানে আমার ভীষণ রকমের রিলেশন। মানে আমার নাম বলতেই, মানে আমি বলতে সবাই বেশ একদম একদম খুবই খুশি আমাকে নিয়ে সবাই। তো সেইভাবে সবার সঙ্গে খুব ভালো সম্পর্ক, তো বেশ ভালো। এবার গল্পটার মোড়টা ঠিক এখান থেকে, ওই সময়টা ঠিক 11 12-এ সবার সঙ্গে আর কি একটা মেয়ে পড়তো, ওর নামটা বলাই যায়, ওর নাম অনুরাধা। তো ও এবার তখন খুব একটা বেশি কথা বলতাম না, সব ভালো। এবার নতুন কলেজে এসেছি ফাইনাল পরীক্ষার পরে, এবার কলেজে সবাই, নতুন কলেজে সবাই একসঙ্গে, এবার আমাদের সঙ্গে অনুও একই একই স্কুলে, মানে একই কলেজে ভর্তি হলো। তো বিষয়টা হচ্ছে, এবার সবাই তো একসঙ্গে কলেজে ভর্তি হলাম, একসঙ্গে সবাই দেখা, খুব মিল। যেহেতু ও আমার আগে সব ফ্রেন্ডরা একসঙ্গে ছিলাম, তাই ওকে ঠিক সেইভাবে অ্যাটেনশান কখনো দিতে হয়নি আমাকে আর কি। তো বেশ ভালো এইভাবে চলছে। হঠাৎ দেখি মানে আস্তে আস্তে, যেহেতু আমরা পূর্ব পরিচিত, একে অপরকে চিনতাম অনেকে, তো আস্তে আস্তে দেখলাম দুজনের বন্ধুত্বটা খুব একটা মাত্রা পাচ্ছে আর কি। মানে ও বাড়ি থেকে টিফিন টিফিন করে আনছে, বা ও দেখা যাচ্ছে কোনো নোটস আমাকে লিখে দিচ্ছে, বা আমি যাচ্ছি না ও আমাকে সেটা সেই খাতাটা ও দিয়ে দিচ্ছে আমাকে। মানে একটা আলাদা জায়গা আমি 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 অনুভব করেছি মন থেকে। সেটা শুধু আমিই নয় দাদা, অনেকেই সেটা অনুভব করেছে এবং আমাকে জিজ্ঞেস করেছে, কী রে কী ব্যাপার? বলছি না কিছু ব্যাপার না, এরকম তো কিছু ব্যাপার ঘটেনি, তো আমি কী বলবো। তো এইভাবে চলছিল। তো হঠাৎ করে মানে ঠিক বন্ধুত্বটা এমন জায়গায় গেল যে জিনিসটা ঠিক প্রেম নয়, কিন্তু আমরা ডেট করছি। মানে ডেট বলতে কলেজে গিয়ে একসঙ্গে দেখা হচ্ছে, ও বাড়ি থেকে খাবার নিয়ে যাচ্ছে, আমি খাচ্ছি, একসঙ্গে হাতে হাত দিয়ে গল্প করছি, সবাই নোটিস করছে ব্যাপারটা, সবাই জিজ্ঞাসা করছে। তো বেশ এইভাবে চলছে। তো একদিন কি হলো না, আমরা যেখানে পড়ি আর কি, ঠিক সেই জায়গাটায় সেই স্যার আর কি, উনি একটা সরকারি চাকরি পেলেন। তো সাধারণভাবে আমাদেরকে আর পড়াচ্ছেন না উনি, তো সবাই সবার মতন আবার মোটামুটি আলাদা, এখন শুধু কলেজেই দেখা হয়, পড়তে আসলে আর দেখা হয় না রুটিন মাফিক। তো বেশ ভালো, এমনি ফোন আলাপ হয়। এবার শুরু হলো নতুন ব্যাপার, ফোন আলাপ শুরু হলো ভীষণভাবে। মানে মানে প্রেম যারা করে তারাও এত মনে হয় ফোনে কথা বলতো না, আমরা যতটা বলতাম আর কি, একে অপরের সঙ্গে এত বেশি কথা বলতাম, এত কিছু শেয়ার করতাম। তো ও আগে একটা প্রেম করতো, আমি এই সূত্রে বলে রাখি কথাটা, তবে ওর রিলেশনটা টেকে নি আর কি, কোনো কারণে টেকে নি। ও আমাকে সেই ঘটনাটা শেয়ার করেছিল, সেই ঘটনাটা বলতে গেলে অনেকটা বড় হবে ঘটনাটা, আমি সেটা বলতে চাইছি না। তো মোটামুটি আমি এইবার যেখানে না আমরা আগে টিউশন পড়তে যেতাম, সেখানে হলো কি, আমি একটা জিনিস শেখার সূত্রে আমি ওই জায়গাটাতে আরও 3 দিন করে সপ্তাহে যেতাম। মানে ওই স্টেশনে নেমে আমাকে পার্টিকুলার জায়গাটাতে যেতে হতো। তো ভালো, সেখানে তো আর কেউ যায় না, আমি যাই একলা, সকালে উঠে যেতে হতো। এবার দেখলাম অনুরাধা, ও একটা অন্য কোচিংয়ে ভর্তি হয়েছে, সেখানে না ওকে বিকালে টিউশনই পড়ায়। তো আমি সেটা জানতাম, এবার বিকালে আমি সেখানে রীতিমতো দেখা করতে যেতাম, মানে যেতাম অবভিয়াসলি। তো ও ডাকতো,
তো সেইভাবে যাচ্ছি যাচ্ছি, এরমভাবে রেগুলার হচ্ছে কন্টিনিউয়াসলি। তো ও এবার জানতে পারলো যে আমি সকালে করে, মানে ও জানতো আর কি, জানতে পারলো বলাটা ভুল হবে দাদা, ও মানে যে সকালে করে আমি সেখানে নতুন, মানে যেখানে আমরা আগে যেতাম আর কি, যে স্টেশনটাতে নেমে ওখানে আমি যাই। তো ও কী করলো না, ও আবার সেই ডেটগুলোতে ও আবার ওই স্টেশনটাতে, পার্টিকুলার স্টেশনটাতে মানে আসা শুরু করলো। এবার আমি তো জানি না যে ও আসছে, হঠাৎ একদিন সকালে দেখি যে ফোন করেছে, আমি নেমেছি, ও ফোন করেছে, কিরে পিছনে তাকা, আমি তাকিয়ে তো অবাক, ও দাঁড়িয়ে আছে, বলছে আমি তুই এখানে এত সকালে? এবার ও বলছে যে কেন তোর সঙ্গে দেখা করে আসতে পারি না আমি? হ্যাঁ পারিস তো, কিন্তু এত সকালে কেন? তো দেখলাম ও টিফিন বক্স থেকে টিফিন টিফিন বের করে, আমি কিরে পাগল হয়ে গেলি নাকি এত সকালে ঠান্ডার মধ্যে, তুই কেন এসেছিস এখানে? বলছে না তোর সঙ্গে দেখা করতে এলাম আর তুই এরম বলছিস। মানে সত্যি বলে তো কি, দেখলাম সত্যি টিফিন টিফিন ও যেমন আনে, মানে আমি আগে কলেজে খেতাম না ওর টিফিন, ও ও নিয়ে আসতো আমার জন্য, তো সেরকম দেখলাম সকালে এবার আনা শুরু করেছে, রেগুলার আসে, বেশ ভালো। এইবার বলি আমরা যে স্টেশনটাতে কোচিং, মানে যেখানটার এই গল্পটা শুরু, সেই জায়গাটায় পৌঁছাতে ওর বাড়ির থেকে লাগে একটা স্টপেজ আর আমার বাড়ির থেকে তিনটে স্টপেজ। তো আমি যাই, এবার ও আসে, আমি বললাম কী রে তাহলে বাড়িতে কিছু বলছে না তোকে, তুই এত সকালে আসছিস? বলছে কেন আমি বলেছি যে পুরানো জায়গায় আমি আবার পড়তে চাই। তো বললাম লে কিলো এটা কী হলো? এইবার এইভাবে ও সকালে করে দেখা করতে আসতো আমার, তো আমি ভুলে গেছি যে ও এখন করে সকালে করে দেখা করতে আসবে। এইবার আমি রীতিমতো ট্রেন থেকে নেমে, অন্য একটা দিনের ঘটনা দাদা এটা, তো নেমে আমি চলে যাচ্ছি আমার এতে, ও তো ফোন করেছে, করে বলছে কি তুই দেখা করলি না আমার সঙ্গে? তো আমি তো এবার স্টেশনে উঠেছি, ও তো রীতিমতো মানে আমার উপর আক্রমণ করছে, মানে কলার টলার ধরে কেন তুই চলে যাচ্ছিস, তোর জন্য আমি সকাল থেকে, এটা স্বাভাবিক। কিন্তু আমি তো মানে ওটা ঠিক প্রিপারেশনটা ঠিক আমার ছিল না, আমি বুঝতে পারিনি, লোকজন দেখছে আমার তো ভীষণ খারাপ লাগছে, ওয়াট কী বলবো। তারপর থেকে আর কোনো দিন মিস হয়নি আর কি, এরপর থেকে ও আমি বিকালে দেখা করতে যেতাম কখনো, ও সকালে আসতো কখনো দেখা করতে, এইভাবে বেশ চলছিল। এবার হঠাৎ করে আমার ফোনে একদিন ফোন আসলো, একটা ছেলে ফোন করেছে, করে বলছে আচ্ছা তুমি কি এই বলছো? আমি বললাম যে হ্যাঁ আমি বলছি, কেন কী হয়েছে? বলছে আচ্ছা তুমি কি অনুরাধাকে চেনো? বলছি হ্যাঁ চিনি। বলছে ওর সঙ্গে তোমার কী সম্পর্ক? আমি সেটা ভীষণ পার্সোনাল ব্যাপার গো, আমি তোমাকে ঠিক শেয়ার করতে চাইছি না, তবে তুমি কে যদি সেটা আমাকে বলো তাহলে আমি অবশ্যই শেয়ার করবো। তো বলছে যে না এই 1 মাস হলো আমি ওর সঙ্গে প্রেম করছি, কিন্তু ও আমার সঙ্গে ফোনে থাকে বেশি, তোমার সঙ্গে ফোনে আলাপ বেশি করছে আর কি। তো আমি বললাম ও আচ্ছা তাই? তো বলছে ও ছেলেটা তখন আমাকে জিজ্ঞাসা করছে আচ্ছা দাদা তুমি কি তোমরা কি প্রেম করো? ও কি কোনোভাবে আমাকে বলছে না, ও কিন্তু বারবার বলছে যে ও তোমার সঙ্গে প্রেম করে। আমি বলছি সে কি আচ্ছা এরম বলেছে? বললো হ্যাঁ। আমি তো তাতে তোমার কি, তাতে তোমার সমস্যাটা কি হচ্ছে? বলে না আমি অ্যাকচুয়ালি মানে সিরিয়াসলি জানতে চাইছি। আমি বলছি সেটা তোমার ভাবা, যেটা তুমি যেটা ভাবছো সেটা তুমি ভাবো, আমি আমার দিক দিয়ে কোনো রেসপন্স করবো না। তো ভালো, এর বেশ কিছুক্ষণ পর অনু আমাকে ফোন করলো, করে বলছে কিরে তোকে কেউ কি ফোন করেছিল? আমি বলছি কেন কি হয়েছে? না বলছে একটা ছেলে না তোকে ফোন করবে, করে আমার সম্পর্কে বলবে যে ও প্রেম করছে আমার সঙ্গে, এরকম এরকম ব্যাপার, তুই কিন্তু বিশ্বাস করবি না। আমি বলছি না আমার বিশ্বাস করা না করার উপর তো কোনো কিছু মানে আর কি। তো ও তখন বলছে যে না তাও তুই কিন্তু বিশ্বাস করবি না। আমি বলছি না ঠিক আছে আমি তো বিশ্বাস করিনি এবং আমাকে ফোন করেছিল। বললো তুই কি বললি? আমি যা বলার বলেছি তুই শুনে নিবি নিশ্চয়ই, তুই সে ফোন করেছে তুই যদি জানতে পারিস তাহলে আমি কি বলেছি তুই অবশ্যই জেনে যাবি। এর মধ্যে দাদা একটা ঘটনা ঘটলো, ওরা পুরীতে বেড়াতে গেল, মানে ও ওর ফ্যামিলির সঙ্গে ঘুরতে গেল। এইবার ও যে একটা জিনিস কিনে এনেছে, মানে এত রেয়ার রাইট, মানে রেয়ার ঠিক বলবো না, জিনিসটা এমনই যে তুমি যদি ওটাকে ব্যাগের মধ্যে রাখো বা নিজের হাত ছাড়া করো জিনিসটা সহজে বাড়ি পর্যন্ত পৌঁছাবে না গাড়িতে। কেন আমি তো গিয়েছি, আমি নিজেই গিয়েছি, আমি ব্যাপারটা বুঝেছি। তো ওই জিনিসটা আনতে গেলে পার্টিকুলার তোমাকে কোলে বসিয়ে বা হাতে ধরে আনতে হয়। ও এনেছে এইবার ভালো, ও আমি বলছি এটা কিসের জন্য? বলছে এটা গিফট তোর জন্য এনেছি। তো আমি বললাম আনলি কীভাবে? বললো তখন এবার ওর দাদা আমাকে চিনতো, দাদা বলছে আরে ওটা তোকে দেবে বলে ও মানে রাতে ঘুমায়নি পর্যন্ত ধরেছিল, এরকম একটা ব্যাপার। কি তুই পাগল হয়ে গেলি নাকি? বলছে না। এবার একদিন হোয়াটসঅ্যাপে আমরা চ্যাট করছি, ও বলছে আই লাভ ইউ বলে ও একটা SMS করেছে। আমি বলছি কী হয়েছে রে?
বলছে না ফ্রেন্ড হিসেবে কি আই লাভ ইউ বলতে পারি না? আমি বলছি হ্যাঁ অবশ্যই বলতে পারিস। আমি তো সে আমি বলছি হ্যাঁ ঠিক আছে, আমি তো সেই রেসপন্সটা দিচ্ছি তোকে, কী হয়েছে বল? বলছে না কিছু না, তো ভালো। আমি বলছি এবার এরকম কথা হয় আর কি র্যান্ডমলি। তো তারপরে দাদা কি হলো, আমি তো কলেজ যাওয়া বন্ধ করেছি একটু, ওর সঙ্গে দেখা করা একটু বন্ধ হয়েছিল কিছুদিনের জন্য, মানে দু চার দিনের জন্য আমাদের মধ্যে একটু প্রবলেম হয় ওই ছেলেটাকে নিয়ে। ওই ছেলেটা বারবার আমাকে ফোন করে ডিস্টার্ব করতো এবং বলতো যে ওরা প্রেম করছে, তো আমি বিশ্বাস করিনি। এবার এর মধ্যে কী ব্যাপারটা হলো, মানে আমার মধ্যে একটু একটা কিউরিয়াসিটি জাগলো যে তাহলে কি আমরা প্রেম করব। এইবার এই যখন চিন্তা ভাবনাটা আমার মাথার মধ্যে ঘুরছে আমি বলবো ওকে হিট করব, সেই সময় দেখি একদিন ছেলেটা আবার আমাকে ফোন করেছে এবং ছেলেটার সঙ্গে ও আছে, তো দুজনে একসঙ্গে একটা ফোন থেকে ফোন করেছে আমাকে। এবং ছেলেটা আমাকে বলছে যে দেখো তোমাকে তো আমি বলতাম যে তুমি বিশ্বাস করতে না আমার কথা। আমি বলছি আজকেও করি না। বলছে এই তুমি কিছু বলো, মানে আমি কে কি বলবে। তখন দেখি অনু বলছে তুই কলেজে আয়, তোর সঙ্গে দেখা করে তোর সঙ্গে কিছু কথা আছে আমার। তো আমি বললাম ঠিক আছে হ্যাঁ। তো হ্যাঁ, এর আগে একটা ঘটনা হয়েছে, আমি একটু বলতে ভুলে গিয়েছি, পরে লিখলাম। তো জিনিসটা কি হয়েছে, এর আগে না ছেলেটা আমাকে জিজ্ঞেস করেছে এবং আমি বলেছি, ছেলেটাকে আমি জানিয়েছিলাম যে জানো তো আমরা প্রেম করি এবং দুজন দুজনকে ও আমরা আমরা একে অপরকে প্রপোজ করিনি, কিন্তু আমি প্রপোজ করবো ওকে। তো ছেলেটা জানলো বেসিকলি ভাবে ঠিক আছে। তো এইবার তার পরের ঘটনা, এবার অনু আমাকে বলছে ওই ওই এবার এবার ফোনের ঘটনাটাই আমি আসি। এবার ফোন করেছে ওরা, এবার অনু বলছে কিরে তুই নাকি ওকে বলেছিস তুই আমার সঙ্গে প্রেম করিস? আমি বলি সেটা তো তুইও ওকে বলেছিস। বলছে হ্যাঁ বলেছি। আমি বলি তাহলে, বলছে দেখ তুই আর আমাকে ফোন করবি না কখনো এবং আমিও তোকে ফোন করব না, যা হয়েছে। আমি বলছি যা হয়েছে বলতে কী হলো, মানে তোর সঙ্গে তো আমার কোনো খারাপ ব্যবহার নেই, কিচ্ছু নেই। বলছে না যাই হোক, আমি তোর সঙ্গে আর যেই সম্পর্কটা রয়েছে আমাদের মধ্যে সেইটা আর থাকবে না। বলছি ও আমি তো সিরিয়াসলি দাদা আমি খুব হোপলেস হয়ে পড়েছি, আমি সেই সময় মামার বাড়িতে ছিলাম, তুমি বললে বিশ্বাস করবে না, আমি না হঠাৎ করে মাথাটা বোঁ বোঁ করে ঘুরে গেল আর আমি মানে পুকুরের পাশেই দাঁড়িয়ে ছিলাম, আমি পুকুরে পড়ে গিয়েছিলাম মোবাইলটা সমেত। তো এরপর আমি একদিন কলেজ যাই, গিয়ে ওর সঙ্গে আমার সামনাসামনি, এবার সব বন্ধুরা রয়েছে জানে তো দুজনে একসঙ্গে ফের বসে নিশ্চয়ই আড্ডা মারবে, তো আমি ওর কাছে যাচ্ছি না, ও আমার কাছে আসছে না, কিন্তু ও আমার দিকে এক নিয়মে দেখছে। তো আমিও দেখছি, ও আমাকে হাত মানে হাত দেখিয়ে ডাকলো আর কি। তো আমি গেলাম, পুরো কলেজ ভর্তি লোক ও আমাকে জিজ্ঞেস করলো কিরে চুলের হেয়ার কাটটা তো খুব সুন্দর হয়েছে। জি থ্যাংক ইউ। বলছে এখন তুই অনেক বড় হয়ে গেছিস জানিস। আমি আমি কীভাবে বড় হলাম? এইবারে বিষয়টা দাঁড়ালো কি, সবাই আমাদেরকে নোটিশ করছে, মানে আমার বন্ধু বান্ধবরা বিশেষ করে ব্যাপারটা নোটিস করছে যে কিছু একটাদের মধ্যে তো হয়েইছে। তো বলছে তুই কি আমাকে কিছু বলবি? বলছি আর বলার কি কিছু বাকি থাকলো? বলছে না তাও। আমি বলি দেখ তুই যে কথাটা আমাকে সেদিন বললি, শুধু যে তুই বললি তাই নয়, ছেলেটাও পাশ থেকে রীতিমতো আমাকে থ্রেট করলো এবং উল্টোপাল্টা আজে বাজে কথাও শোনালো, তখন তো তুই কিছু বললি না বলে ও এবার চলে গেল। এবার সবাই তো হো হো করছে, আমি কী ব্যাপার তোর এরম করছিস কেন? তো এইভাবে দাদা আমাদের এই সম্পর্কটা, আমি জানি না নামহীন সম্পর্ক আর কি, নাম গোত্রহীন যাকে বলে আর কি, জিনিসটা কি আমি এখনও বুঝে উঠতে পারিনি আর কখনো এটা বুঝতেও চাই না। এরপরে ও দু একবার আমাকে ফোন করেছিল, বিয়ে হয়ে গেছে এটা আমি শুনেছি, তবে ও বলেনি আমাকে। যাই হোক মানে সম্পর্কটা এই পর্যন্ত দাদা, যেহেতু তুমি বারবার বলছিলে যে তোমার ভিডিও আমি দেখেছি চ্যানেলে, যে তোমার চ্যানেলে তেমন ভিউস নেই, তাও দেখলাম যে তুমি একটা অডিও পডকাস্ট বারবার বলছো সবাইকে যে একটা স্টোরি, তো এটা ছিল আমার অল ওভার স্টোরি। এবার তুমি কি বলতে চাইছো এটা নিয়ে তুমি বলতে পারো, চাইলে তুমি সাজেশনও দিতে পারো যে এটা সম্পর্কটা কী ছিল। আর তো আজকে গল্পটা যেমন ছিল তেমন আমি তোমাদেরকে পড়ে শোনালাম বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাও, আর তোমাদের গল্প তোমরা শেয়ার করতে পারো, তার জন্য কী করতে হবে, হ্যাশট্যাগ দিয়ে একটা মন খুলে মনের কথা পুরো গল্পটা লেখো এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দ্য লাইভ ইন্ট্রোডিউসারে ইনবক্স করে দাও, দিলেই হবে, আমরা গল্পটা পরের
উইকে, মানে পরের এপিসোডে পড়ে শোনাবো। তো গল্পটা শুনে আমার যা মনে হয়েছে যে ছেলেটা শেষের দিকে মেয়েটার প্রেমে পড়ে, এবং মেয়েটা কেন জানি না, মানে ওদের মধ্যে এত সুন্দর একটা কেমিস্ট্রি থাকার সত্ত্বেও কেন মেয়েটা অন্য একটা ছেলের প্রেমে পড়লো আমি জানি না। আরও একটু সময় আমার মনে হয় দেওয়া উচিত ছিল মেয়েটার। যাই হোক, মানুষের মন নিয়ে তো বোঝার ক্ষমতা আমাদের নেই। যাই হোক, এমন স্কুল কলেজের লাইফে আমাদের সঙ্গে এমন অনেক ঘটনা থাকে যা সারা জীবনের জন্য দাগ কেটে যায়। তো তোমাদের মনে যদি এমন কোনো দাগ কাটা ঘটনা থাকে অবশ্যই পাঠাও, আর মন খুলে মনের কথা হ্যাশট্যাগ লাগাও স্পেশাল পডকাস্ট দ্য লাইভ ইন্ট্রোডিউসার প্রেজেন্ট। বাই।